যতটা আমাদের আসলে এর সাকসেস আমাদের পাওয়ার কথা ছিল সেই সাকসেস আসলে আসেনি। না আসার পেছনে কারণ হলো যে এই যে আমাদের আন্দোলন চলাকালীন সময় যতগুলো গভর্নমেন্ট আসছে, সরকার আসছে এবং রাজনীতি যারা করে তাদের চাওয়াটা আসলে কম এবং আমাদের চাওয়াটা যত, জনগণের চাওয়াটা যত, আপনাদের চাওয়াটা যত, ঠিক তেমনিভাবে কিন্তু সরকাররা কিন্তু সেভাবে চায় না এই জিনিসটা। আর এই রোড সেফটি এনশিওর করার জন্য গভর্নমেন্টের ভূমিকাটা অনেক বেশি, রাজনৈতিক লোকদের ভূমিকা তার অনেক বেশি। যেমন কারণটা হলো যে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি কিন্তু আইন যেটা হলো সড়কের যে আইন সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে অ্যাওয়ারনেসটা আসলে সেভাবে কাজ করবে। কারণ হলো যখন সড়কের আইনটা কেউ ভায়োলেশন করে তখন কিন্তু তার যদি ফাইন হয়, তার যদি জরিমানা হয়, তার যদি অন্য কোনো শাস্তির বিধান হয় তখন কিন্তু একটা মানুষ একবার এই অফেন্সটা করলে পরে দ্বিতীয়বার কিন্তু অফেন্সটা করবে না। কিন্তু আমরা যদি মুখে তাদেরকে বলি তাহলে কিন্তু সে বারবারই অফেন্স করবে কারণ তার কোনো ক্ষতি হয় না। তো যে কারণের জন্যই আমরা এটাই বলি এবং আমরা শুধু বলি না, সারা পৃথিবীতে এখন মানে বলছে যে সরকারের ইচ্ছা, পলিটিক্যাল পার্সনদের ইচ্ছা অ্যাকচুয়ালি রোড সেফটি এনশিওর করা সম্ভব। তো তারপরে আমরা কেন করছি, আমরা এটি চালিয়ে যাচ্ছি কেন, এর জন্য চালিয়ে যাচ্ছি যে আমরা যদি না চালাতাম তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনার ভয়াবহতা আরও অনেক বেশি হতো, তো যে কারণের জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করছি। সেই কৌশলটা হলো যে আমরা ছাত্রদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি, জনগণকে আমরা বুঝাচ্ছি যে যেখান দিয়ে সেখান দিয়ে পার হওয়া যাবে না, রাস্তা ক্রস করা যাবে না, প্রপার ওয়েতে ক্রস করতে হবে। এবং আপনারা জানেন যে আমরা ড্রাইভারদেরকেও কিন্তু মোটিভেশনের মধ্যে আনার চেষ্টা করছি, ড্রাইভারদের ট্রেনিং করাচ্ছি। তো এই যে ড্রাইভার ট্রেনিং, পাবলিক অ্যাওয়ারনেস, স্টুডেন্ট অ্যাওয়ারনেস, এই যে এই কাজগুলো তে কিছুটা তো মানে আমাদের কাজ হচ্ছে এবং কিছু দুর্ঘটনা আমরা রোধ করতে পারছি। এবং আমাদের টার্গেট হলো গিয়ে যে যতক্ষণ পর্যন্ত প্রপার মানে ওয়েটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যদি মানে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা লোকদেরকে বুঝিয়ে কিছু দুর্ঘটনা যদি কমাতে পারি এটা আমাদের বড় সাকসেস। পরামর্শ তো আমরা দিয়ে যাচ্ছি, আমাদের তো কাজে হলো পরামর্শ দেওয়া। কারণ হলো গিয়ে পরামর্শ দেওয়া এবং কি করলে পরে দুর্ঘটনা রোধ করা যায় সেইগুলো আমরা করছি। শুধু যে আমরা আমাদের জ্ঞান দিয়ে করছি তা না, এখন আপনারা দেখছেন যে আমাদের ফরেন আমাদের বন্ধু যারা আছে তারা আসছে, তারাও আমাদেরকে কিছু পলিসি মানে অ্যাডপ্ট করার জন্য আমাদেরকে বলছে। আইনের যে দুর্বলতা আছে সেইগুলোকেও যেন ঠিক করা যায় সেগুলোর নিয়ে বলছে এবং কীভাবে গভর্নমেন্টকে মানে এটাকে বোঝানো যেতে পারে সঠিকভাবে সেই জিনিসগুলো আমাদের এখন ট্রেনিং হচ্ছে। সেইভাবেই আমরা চেষ্টা করবো যে গভর্নমেন্টকে যেন মানে এই ব্যাপারে বেশি করে মানে উদ্যোগী হয়।